মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। অ্যাকচুয়ালি আই এম ম্যারিড টু এ সাউথ ইন্ডিয়ান, আমি বাঙালি, অ্যান্ড আই এম বর্ন অ্যান্ড ব্রট আপ ইন আসাম, সো মিক্সড অফ কালচার্স। আসামে অনেক কাজ করি, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে পুরুলিয়া বীরভূম ওখানেও আছে, সাউথ ইন্ডিয়াতে গোয়াতে কর্ণাটকাতে, বাট আমাদের মেজর কাজ হলো এডুকেশন আর সাস্টেনেবল লাইভলিহুড। পড়াশোনা কোথায়? পড়াশোনা কিছুটা আসামে। তার কি কি পড়াশোনা করেছিস? আমার মাস্টার্স ইংলিশ লিটারেচারে, তারপরে আমি কিছুদিন আগে ট্রাইবাল স্টাডিজে মাস্টার্স করছি। উনি পড়াশোনা করছেন অন ট্রাইবাল ল। ওয়াও, ওয়ান্ডারফুল। যত মানুষ পড়াশোনা করে তাদের শিক্ষার খরচা বা তাদের ভরণ পোষণের খরচা, তাদের থাকার খরচা কি বা কি কি রেসপন্সিবিলিটি নেয়? আমি প্রথম যখন শুরু করেছিলাম 5টা বাচ্চাকে নিয়ে, তখন আমি নাচ করতাম, তো সো কালচারাল প্রোগ্রামস। কোন কোন ফর্ম? কত্থক করতাম, সো কালচারাল প্রোগ্রামস দিয়ে যা রেভিনিউ আসতো। তারপর করতে করতে ইন 20 ইয়ার্স নাও মোটামুটি সবাই চিনে গেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জোরে হাততালি করার জন্য। শি ইজ ফ্যাসিনেটিং। কাজে আসা কিভাবে? বাবার এটা হওয়ার পরে খুব ট্রমাটাইজড হয়ে গেছিলাম অ্যাজ এ ফ্যামিলি। তখন বুঝতে পারলাম যে এটা আমার বাড়িতে হচ্ছে, কালকে অন্যর বাড়িতেও হতে পারে। তো আমি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল লেভেল আমি হয়তো ওদেরকে পড়াশোনা শিখিয়ে এটা চেঞ্জ করতে পারবো। আর পড়াশোনা শিখতে গেলে কেউ এমনি আসে না, তো ওদেরকে খাওয়া দাওয়া দিতে হবে। তো চকলেট থেকে কেক থেকে শুরু করে এখন তিন বেলা আমরা আমাদের সব লার্নিং সেন্টার্সে তিন বেলা খাওয়া দাওয়া হয় উইদাউট এনি গভর্নমেন্ট এইড। আমরা কখনো, আমি কখনো গভর্নমেন্ট এইড কিছু কখনো নেইনি। ক্রাউড ফান্ডিং, মাই ফ্রেন্ডস আর অলওয়েজ দেয়ার টু হেল্প মি। আর ইন দিস সো মেনি ইয়ার্স হয়তো আমি নিজেও একটা ব্র্যান্ড হয়ে গেছি। Yes, so, of course. People come forward, people love to associate, and this is how it goes. Oh, wonderful, man. Fantastic. রাঁচির 15 কিলোমিটার দূরে রাতুচাটি গ্রামে জন্মগ্রহণ করেন ইনি। বাড়িতে ছিল অভাব অনটন। স্পোর্টস ক্যাম্পে গিয়ে তীর ছোঁড়া প্র্যাকটিস করলে বাড়িতে খাওয়ার খরচ বেঁচে যায়, তাই তার বেশিরভাগ সময় কাটত স্পোর্টস ক্যাম্পেই। কিন্তু কে জানত, অভাবের তাড়নায় তীর ছোঁড়া প্র্যাকটিস করা মেয়েটা হয়ে উঠবে ভারতের সেরা তীরন্দাজ, কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক, এশিয়ান চ্যাম্পিয়নশিপে একের পর এক পদক, ওয়ার্ল্ড কাপে স্বর্ণপদক জিতে তিনি উজ্জ্বল করেন ভারতবর্ষের নাম। ভূষিত হন অর্জুন পুরস্কার ও পদ্মশ্রী পুরস্কারে। সঠিক উত্তর দীপিকা কুমারী। দীপিকা কুমারী ইজ দ্য রাইট আনসার। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। সুব্রজিৎ দাস মানুষের মন পড়ে, আর হি ওয়ান্টস টু বিকাম সুপারস্টার টেলিভিশন সিনেমায় নয়, ম্যাজিকের দুনিয়া। সুব্রজিৎ, ম্যাজিশিয়ান হতে চাস? আপনি তো বুঝতেই পারছেন যে এই সময় মানুষের কাছে পৌঁছানোর আমার কাছে প্রচন্ড একটা ইচ্ছে ছিল যে মানুষের কাছে কোন পন্থায় পৌঁছানো যায়। তো আমি এইটা বেছে নিই, এবং ছোটবেলা থেকেই আমি অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখতাম, এবং যে জিনিসগুলো আঁকতাম আমার চোখের সামনে সেগুলো কিছুদিন পরে ঘটত। তার মানে তুই মানুষের মন পড়তে পারিস? হ্যাঁ। তো আমি চেষ্টা করব দাদা, মানে তোমাকে, যে তুমি কিছু একটা, এমন কিছু একটা, খুব ছোট্ট নাম হতে পারে বা কিছু একটা হতে পারে, তুমি কিছু একটা ভাবো, এবং আমি চেষ্টা করব যে তোমার ডাইরেক্ট মাইন্ড রিড করার। আচ্ছা ঠিক আছে, ভাবলাম। আর আমি যেটা ভেবেছি আমি ওটা সুলভ নাকি জানাবো? আচ্ছা বেশ। সুলভ নাকি জানিয়েছি,
এবার বল, তুমি যেটা ভেবেছো সেটা ডিপলি ভাবে থিংকিং করো, এন্ড খুব জোরে জোরে মনে মনে চিৎকার করো ওই যেটা ভেবেছো সেটা নিয়ে। ওকে, Sana, is that Sana? Sana. Sana, yeah. Thank you so much, thank you so much. Thank you. তিনটি সংখ্যা দিয়ে মোবাইল নম্বর বোঝাবে কি করে? জিরো টু নাইন, মানে টিও টু। দেয়ার বাট আই নিড দি আনসার। তুই বললি জিরো টু নাইন, হোয়াট ইজ ইট দ্য রাইট আনসার? হলে তো নটা হবে, তাই না? ইউ আর দেয়ার বাট আই নিড দি আনসার। না, কেউ চ্যালেঞ্জ করবে? তুই চ্যালেঞ্জ করবি জলপাইগুড়ি? হ্যাঁ, 920. Yes, you're right, 920. একদম সঠিক উত্তর, জলপাইগুড়ি পেল 12 পয়েন্ট। ওয়েল ডান। কি নাম তোমার? প্রীতি মাইতি। প্রীতি মাইতি। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। বাড়িতে যখন আবহাওয়াটা গরম হয়ে যায় বুঝতে পারেন কি করে? এটা সব সকল পুরুষই বুঝতে পারে। যখন বউ জোরে জোরে হচ্ছে বাসন রাখবে, জোরে জোরে হাঁটাহাঁটি করবে, বাচ্চাকে ধমক দিবে, তখন বুঝে যাবো যে আবহাওয়াটা গরম হচ্ছে। মানে বাচ্চাকে ধমক দিয়ে আপনাকে শোনাচ্ছে আর কি। আর তখন আপনি কি করেন? তখন দাদা যে বলে হচ্ছে যে খারাপ সময় ঠান্ডা থাকা থাকা উচিত, আমি ঠান্ডা হয়ে যাই। আপনি চেম্বার থেকে বেরোনি না? হ্যাঁ, সুরজিৎ বাবু, বহু মানুষের অতীত আর ভবিষ্যৎ বলতে পারেন? আমি এটা নিয়ে আপনার মানে আপনার চেষ্টা করছি, এটা নিয়ে আমি আপনার মানে পড়াশোনা করেছি। আমার ভবিষ্যৎ কি? মানে আমি আপনার হরোস্কোপ যেরকম দেখেছি, আপনি কিন্তু আগন্তুক সময় কোনো সিনেমার সাথে আপনি যুক্ত হতে যাচ্ছেন, আর আপনি কিন্তু রাজনীতির সাথে এটা যুক্ত হতে যাচ্ছেন। রাজনীতির সঙ্গে যুক্ত হব? হ্যাঁ। রাজনীতি কি করব? আপনার দশমে রাহু, দশমে যা রাহু আর তারা কিন্তু রাজনীতির সাথে যুক্ত হয়। এবং এই যে আপনি যেরকম কাজ করছেন, এই আপনার দাদাগিরি বা আপনার মিডিয়া বা এন্টারটেইনমেন্টের সাথে আপনি থাকবেন, আরো ভালো হবে আপনার ভবিষ্যৎ। ভবিষ্যতে ভালো হবে? একদম দাদা। মানে জি বাংলা চলবে আর কি? একদম একদম একদম। না না, এটা টেন্স এর এসে গেছে দাদা। লজ্জা পাবেন না, বলুন। কোন লজ্জার ব্যাপার না। সিসিটিভি ক্যামেরাটা মানে বউ দেখে যে আমি কি করছি, কেন ঘরে আমি লেট করে আসছি, মানে মানে সন্দেহ করে আর কি। সন্দেহ করে না দাদা, ভালোবাসা। সন্দেহ করে না, আমার বউ আমার খুব ভালোবাসে। ভালোবাসা যে উনি ঠিক আছে তো? ভালোবাসে, সে সিসিটিভি লাগায় না, আমার বাড়িতে নেই। কোন ক্লায়েন্টের সঙ্গে কতক্ষণ আছেন সেটা দেখা? হ্যাঁ, আরে না, সিসিটিভি ক্যামেরাটা আমি জানতে চাই যে কি ক্লায়েন্ট আসে যে ম্যাডাম এত ব্যস্ত হয়ে পড়েন। সুলগ না, সুলগ না, তোমার হাজবেন্ড কি তুমি সিসিটিভি ক্যামেরা লাগাও? না একদম না দাদা, এটা তো আমার হাজবেন্ড তো 4 দিন ট্রেনিং দিতে বাইরেই গেছে। হ্যাঁ, সিসিটিভি ক্যামেরা ওরকম না দাদা, জাস্ট চেম্বারে আমাদের জন্য, আমরা আমার স্টাফ যারা আছে, আমি যেমন যাদের দেখতে পারি সবাই কাজ করছে, কেউ কোথায় কে আছে, কে বাইরে কোনো লোক আসছে, ওর জন্য ওরকম কোনো ব্যাপার না। না না, সে তো বাইরে ক্যামেরা, আপনি ঘর থেকে দেখতে পাচ্ছেন সেটা মানা যায় যে কে কাজ করছে, কে বাইরে, কোন ক্লায়েন্ট বাইরে, সব দিতে। আপনার ঘরে কেন? আমার ঘরে ক্যামেরা নেই। আপনার ঘরে নেই? আমার ঘরে। চেম্বারে নেই? চেম্বারে খালি। চেম্বারে তো আপনি থাকেন তো? হ্যাঁ দাদা। সেই তো বলছি, আপনার চেম্বারে কেন? না না, আমার ঘরে ক্যামেরাটা। দাদা দিদি,
বলো দেখি কত দম, কি যত বেশি হয় দেখি তত কম। রঞ্জিত বাবু বলো দেখি কত দম, চশমার কি যত বেশি হয় দেখি তত কম। চশমা ওরিয়েন্টেড না চ্যালেঞ্জ সংযুক্তা চোখের পাওয়ার চোখের পাওয়ার যত বাড়ে মানুষ তত কম দেখে। চশমা লাগায় পাওয়ার ঠিক করার জন্য, যাতে সে দেখতে পায়। চোখের পাওয়ার। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। অর্গচ্ছে কেমিস্ট্রি টিউশন কলেজে পড়াতেছে, সে তার জীবনের মনের মানুষ খুঁজে বেড়াচ্ছে। কোনো তাড়া নেই অর্গ, সবর কা ফল মিঠা হতা। তুমি এখন ইয়াং বয় না, পেয়ে যাবে পেয়ে যাবে পেয়ে যাবে। হ্যাঁ, এখান থেকেই পেতে পারে। কিরকম কেন? আমি একটু মেকআপ রুমে একটু বুঝতে পারছিলাম, বয়স হয়েছে তো, এই ব্যাপারটা তো একটু বুঝবই। একটু ওই চোখাচোখি ব্যাপারগুলো একটু মনে হচ্ছিল। আচ্ছা তো আর কে আছে মানে? ভালো তো জলদি সাকসেসফুল হয়েছি দাদা, তার পেছনে যদি সবচেয়ে বেশি ভূমিকা থেকে থাকে তো অবভিয়াসলি আমার মায়ের। উনিও হার মানেননি, উনি যেখানেই দাদা অডিশন হয়েছে, যেখানে দুর্গাপুরে, হাওড়ায়, কলকাতায়, মেদিনীপুরে, মানে আমার সমস্ত সার্টিফিকেট আসানসোল থেকে ক্যারি করে নিয়ে এসেছে আমার সাথে, যে না চ তোকে তোকে দাদাগিরি খেলতে হবে, তোকে দাদাগিরি একবার খেলতেই হবে। এতদিন ট্রাই করে কোথাও হয়তো মনে হয়েছিল যে আর কি হবে না হবে না, মা ভেঙে পড়েনি দাদা। তোমার পড়াশোনা কোথায়? আমি প্রেসিডেন্স ইউনিভার্সিটিতে MSc ফার্স্ট ইয়ার এখন। আমার মায়ের জীবনে তোমাকে বলি দুটো জিনিস নিয়ে মাথা ব্যথা ছিল। প্রথম তো এখানে কিওর হয়ে গেল যে তোমার কাছে আমি খেলছি। দ্বিতীয়, মায়ের একদম পাকাপাকিভাবে একটা জামাই দরকার যে আমাকে সবসময় সাপোর্ট করবে, যে আমার ছায়া হয়ে থাকবে, একদম যে হাত ধরে বুড়ো হতে চাইবে এরকম কাউকে চাই। বুড়ো বয়স অব্দি হাত ধরে ঘোরা যাবে? আরেকটা সাবজেক্ট MSc করে নেবো, নো প্রবলেম। তোর জীবনে খুব দুঃখ, যাই করিস বাপ, বুড়ো বয়সের জন্য কমিটমেন্ট দিস না কাউকে। হ্যাঁ, অনেক জীবন বাকি দাদা, 5 বছর পরে কিন্তু এই হয়ে যাবে। বলুন বলুন অভিজ্ঞতা কি? বলছি 5 বছর পরে এই হয়ে যাবে। কি হয়ে যাবে? ক্যামেরা লেগে যাবে, কমিটমেন্ট থাকবে না, মানে আপনার নেই। আমি একটা সংযুক্তার দিক থেকে কিন্তু কথা বলতে চাই। হ্যাঁ বলুন। বলছি যে তোমাকে দেখার পর মানে আমরা যেমন দেখি, মানে আমার ফিলিং এটা যে যেমন দেখি তার চেয়েও কত গুণে যে তুমি হ্যান্ডসাম, সাথে বলে বলাতে পারো না, মানে তোমাকে দেখার পর ওরা কাউকে ভালো লাগতে পারে বলে আমার। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। 22 বছর ধরে তার স্বপ্ন অডিশন দেবার, এবার একদিনে এসে পৌঁছেছে দাদাগিরিতে। শি ইজ বিউটিফুল ম্যাডাম। ম্যাডামের হাজবেন্ড কই? হাজবেন্ড আসতে পারেননি, পশ্চিম মেদিনীপুর শ্বশুর শাশুড়ি আর মেয়ে এসেছে। ওয়াও, শি ইজ বিউটিফুল। বাংলায় PhD করছে আমাদের পার্টিসিপেন্ট সুলগ্না। বাংলায় PhD সুলগ্নার
রানিং 2 বছর হয়েছে। ভালো লাগছে দাদাগিরিতে এসে? ভালো লাগছে মানে কি, মানে শুধু যে দাদাগিরি মানে তোমাকে না, আমি সত্যি বলছি কেউ যদি আমাকে বলে আমি তোমার ফ্যান হই আমার খুব রাগ লাগে। ব্যাপারটা মানে এই যে সবাই দাদা বলছে, আমার ঠিক দাদাটাও চট করে আসছে না, কারণ আমি তো দাদা ভাবি না, আমি দাদা একদম ভাবি না। এবং আমি সবদিন মানে ছোটবেলায় সেই তোমাকে নিয়েই খবর হচ্ছে, পেপার দেখছি, আর আমার ঠাম্মা আমাকে বলছে দেখ এই তোর বর হবে, এই তোর বর হবে, তো এইখান থেকে শুরু ভাবি। মানে আমার মত এইখানকার মানে সে আলাদাই। কোথায় ছিলেন আজ? মানে ক্লাস 8 অবধি দাদা, মানে আমি বিশ্বাস করতাম যে আমার তোমার সাথে বিয়ে হবে। হলো না তো? হলো না তো, আমি বলছি না তো, মানে যখন তুমি এলে আমি না কিছু বলার মতো পাচ্ছিলাম, মানে আমি মানে বাকরুদ্ধ হয়ে গেছি। বহুদিন বাদে দাদার সাথে এরকম হলো, এর আগে বহুদিন কিছু হয়নি। মানে সিরিয়াসলি মানে সবাই জানে মানে তোমার জন্মদিন পালন থেকে শুরু করে সবই চলে, আমার বার্থডে আমি কিন্তু কোনোদিন করি, এরকম হয়েছে পড়া থেকে টিউশন থেকে পেট খারাপ বলে চলে এসে দিয়ে পুজো দিতে গেছি তোমার জন্য, তোমার জন্মদিনে মানে পায়েস রান্না করে বিয়ের পর বরকেই খাইনি। মানে এরকম হয়েছে মানে আমি একদম লজ্জা পাই না, আমার মেয়েকেও আমি বলি মানে এটা নিয়ে কোনো ব্যাপার না, মানে বাবা মারাও জানে সবাই যে সুলগ্নার দাদাকে খুব পছন্দ, তাই তো? আলাদাই লাগে, আলাদা। মানে আমিও ভাবি যে এটাই হয়তো তোমার ডোনা দিদির সাথে শেষ, আমারও আমার বরের সাথে, চারজনও কমপ্লিট। হ্যাঁ শেষ, এবারে তো আমার তো একদম রেডি 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 রেডি। কি ধরনের কাপড় দিয়ে এই পোশাকটি তৈরি করা হয়েছে? কট, ইকট। কেউ চ্যালেঞ্জ করতে চায়? ঠিক বলছে, কেমন বোকা মনটা। ইজ অ্যাবসলিউটলি রাইট, ইকট, ইকট ইজ দ্য রাইট অ্যানসার। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। আমি মনে করি যে মানুষের মনে কিছু স্পেশাল ক্ষমতা রয়েছে, তো সেই ক্ষমতাগুলোকে নিয়ে আমি অ্যাকচুয়াল কাজ করছি। তো দাদা আমি একটু তোমার কাছে যেতে চাই। এসো। 3টে স্পুন নিয়ে তোমার কাছে এসেছি, তো এই 3টে স্পুন একেবারে অর্ডিনারি কিনা তুমি একটু পরীক্ষা করে নাও। তুমি এর মধ্যে থেকে যে কোনো একটা স্পুন আমাকে দাও, যে কোনো একটা। ওয়াচটাকেও খুলে ফেলছি বিকজ অফ এখানে যাতে কোনো ম্যাগনেটিক এনার্জি না কাজ করে। তো দাদা আমি চাই এই স্পুনটা থেকে তুমি আর একটা স্পুন হাতে নাও, যে কোনো। আমার হাতে দাদা একটা রয়েছে, তোমার হাতে একটা স্পুন রয়েছে, তো এই দুটোকে প্রথমে আমি মিলিয়ে দেখিয়ে নিচ্ছি যে ইটস কোয়াইট সিমিলার, ঠিক আছে? তো তুমি দিয়েছিলে আমাকে এইটা, আমি চাই প্রত্যেকে ফোকাস করো এইটার দিকে এন্ড দেখা যাক যে কি হতে চলেছে। আমি এই স্পুনটাকে আমার হাতের উপর রাখছি এবং আমার হাতটাকে ফ্রেশ। দাদা অনেকটা অংশে বেন্ড হয়ে গেছে, বাট আমি যখন বলছি মেন্টাল স্ট্রেংথ আর এনার্জির কথা, সেটা তো শুধুমাত্র আমার নয়, তোমার তো আমার থেকে শতাধিক গুণে বেশি। তো আমি চেষ্টা করব এই জিনিসটাই তোমার হাত দিয়ে করো। তো দাদা এইটা তুমি হোল্ড করো এবং তোমার হাতটাকে এরকম করো।
তুমি তো দেখতেই পাচ্ছ একটু অংশ বেন্ড রয়েছে, আমি তোমার হাতের উপর হাতটা টাচ করছি, এন্ড তুমি জাস্ট ফোকাস করো, তুমি আপওয়ার্ড তোমার হাতটাকে ঠেলবে আর আমি ডাউনওয়ার্ড ঠেলবো, একটা ফ্রিকশন এখানে তৈরি হবে, ওকে? এন্ড তুমি পুরোভাবে ভাবো এই স্পুনটাকে অ্যাট্রাক্ট করছো তুমি নিজের দিকে। এন্ড আমি যেটা এই মুহূর্তে করতে চলেছি সেটা একেবারেই অন্যরকম, আমি এখানে একটা স্ট্যাটিক এনার্জি তৈরি করছি। দারুণ, জোরে হাততালি ও সুভজিতের জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ষোলো বাই ষোলো ইজ ইকুয়াল টু কোন জিনিস? ষোলো বাই ষোলো ইজ ইকুয়াল টু কোন জিনিস বা কি জিনিস? কেউ চ্যালেঞ্জ করবে? সুরজিৎ, দাঁত। ইজ কারেক্ট, দাঁত। ইয়েস, দুপাটি দাঁত, উপরে ষোলো নিচে ষোলো দাঁত। জি ফাইভ ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি ফাইভ অ্যাপ এখনই ডাউনলোড করুন। এবার যেহেতু এখানে আমি একা থাকি আর রান্না টান্না খুব একটা করি না, পারি কিন্তু করি না, প্রচন্ড ল্যাজ লাইফে, তো ম্যাক্সিমাম দিনই আমি ওদের বাড়ির অ্যাডাপ্টেড মতো যাই। দিয়াদি কোথায় খেয়েছো তুমি? হ্যাঁ, খাওনি এখনো? এক্ষুনি শিগগিরি বাড়িতে এসো, এখন আমরা না খেয়ে বসে আছি, তুমি এলে তারপরে আমরা খাবো, রান্না বান্না করে রাখা আছে, তুমি এসো। মানে আমার মায়ের জায়গাটা সিরিয়াসলি ও পূরণ করে দিয়েছে, তো মানে কোনোদিন যদি আমার ছুটি থাকে আমাকে ভাবতে হয় না আজকে বাড়িতে কেন কিছু নেই বা কিছু অর্ডার করতে হবে, আমি জানি খাবার সেট আছে, শ্রমিক সোনালিসা আছে, ওরা রান্না করবে, আমি জাস্ট খাবো, আমরা একসাথে আড্ডা মারি, চা খাই। ভেবেছিলাম লুকিয়ে রাখবো নামটা, বলে ফেল। ছবিটা এখানে খেলে গেছিস? হ্যাঁ, এবং ও প্রচুর বাজে কথা বলেছে, ওর নামে বলেছে তুমি সারাদিন ঘুমিয়ে থাকো। হ্যাঁ শোনো, এইসব কথা বলেছে, কিচ্ছু রান্না করতে পারো না, ও সব কিছু করে। এটা মিথ্যে কথা, মানে ও অনেক কাজ করে, এবং শ্রমিক আর ওর ডিফারেন্টটা হচ্ছে শ্রমিক প্রচুর বলে। হ্যাঁ এখন ফোন করে, ও হ্যাঁ ঝগড়া হয়েছে, ঠিক আছে রাখ, বিকুল আধ ঘন্টা পরে বলবে। কাছাকাছি হয় 5-7 মিনিটের ডিস্টেন্স এরকম। হ্যাঁ, দিয়াকে তো আমরা অন্যভাবে চিনি, তুমি আরো অন্যরকম ভাবে ভালো ছিল। দিয়া কিন্তু কোনোদিন আমাকে ওর মনের মানুষের কথা বলেনি। দেখো এখন রালিসা, তুমি ওর দিকে না তাকিয়ে তুমি বলবে না আমি বলে দেবো, তুমি এইটাও জানো? কোন ইনস্ট্রুমেন্টটা বাজায় সেটাও জানো? আমাকে আর কিছু বলতেই লাগবে না, আমি বেঁচে গেলাম। তুমি দেখেছো? আমি জানি। তাহলে সোনালিসা তুমি বলো। সুন্দর দাদা গিটার বাজান, অসাধারণ গানও গান। তোমরা যখন খাওয়া দাওয়া করো উনি গিটার বাজান? ও বাবা, মানে ওই ওই চাই জন্যই এই বন্ডিংটা স্ট্রং হয়েছে। আমি কেন বলছি না, কারণ ও খুবই রিজার্ভ, মানে যেহেতু এখানে ও নেই আমি বলে দেবো, তো সেইটা নয়, যদি ইফ এভরিথিং গোজ ওয়েল একসাথে আসবো কোন একটা এপিসোডে। আলহামদুলিল্লাহ, তো বন্ধু থাকতে অঙ্কিতার মধ্যে কি ভেদ? ও শুধু আমার বন্ধু নয়, ওর আরো একটা পরিচয় আছে, আমার পিসিও। এত ছোট পিসি? আমার থেকে জাস্ট 1 মাসের বড়। আচ্ছা, বাচ্চারা যখন বুঝতে শেখে, স্কুলে যায়, টিউশনে, সেখানে বন্ধু হয়, কিন্তু ওর সাথে আমার বন্ধুত্বটা মানে আমার বয়স যতটা আমাদের বন্ধুত্বও তত দিনেরই, কারণ আমার যখন জ্ঞান হয়েছে আমি তখন বন্ধু হিসেবে ওকেই পেয়েছি, ওর সাথেই খেলা, ওর সাথেই খাওয়া, ওর সাথেই ঘুমানো, সব কিছু ওর সাথে। তারপর এত বন্ধু থাকতে ও, সেটার কারণ হচ্ছে যে ও না অন্য বন্ধুদের থেকে অনেক বেশি ক্লোজ। বন্ধুদেরকে অবশ্যই সব কিছু বলা যায়, কিন্তু সবসময় সব বন্ধুত্ব সব সিচুয়েশনে পাশে থাকা সম্ভব হয় না,
কিন্তু ও একমাত্র মানুষ যে আমার যে কোনো রকম আমার জীবনে যা কিছু হয়ে যাক ওকে আমি সবসময় পাশে পাই। এমনি ঐন্দ্রিলা কি খুব ফিল্মি অঙ্কিতা? ভীষণ, মানে মিঠাইটা আমরা নিপাকে দেখেছি, ও বলে যে না নিপার সাথে ওর কোনো মানে মিলই নেই, কিন্তু কথাটা হচ্ছে মানে পুরোপুরি মিথ্যে কথা, পুরোপুরি মানে নিপার সাথে ওর কোনো ডিফারেন্সই নেই। যেরকম সারাদিন ফিল্মি দুনিয়ায় থাকে, মানে এসআরকের হচ্ছে ডাইহার্ড ফ্যান, মানে সামনে যদি এসআরকে চলে আসে মানে হয়তো মরেই গেল, এরকম একটা ব্যাপার। ইস, আমার রিয়েল লাইফেও যদি এরকম একটা কেউ আসতো এরকম যদি হতো কত ভালো, মানে পুরোপুরি ফিল্মি, কোনো ডিফারেন্সই নেই নিপার সাথে। তাহলে ওই দিনের লিস্ট তৈরি আছে কি? লিস্ট? এ বাবা, না না, লিস্টে কিছু নেই, লিস্ট নেই কোনো। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনি ডাউনলোড করুন। অলিভিয়া এবং শোভি, অলিভিয়া একটা অন্য গ্রহের মানুষ, কিভাবে বন্ধুত্বটা হলো? আমিও ওই গ্রহেই থাকি। ও, ওই জন্যে আমরা ওইভাবেই কানেক্ট করেছি যে তোরও মাথা ঠিক নেই আমারও ঠিক, কাউকে তো কাউকে সামলাতে হবে। কারেক্ট, জহুরি জহর চেনে? হ্যাঁ, অনেক বন্ধুদের মধ্যে দেখা হয়েছিল, ও আমাকে পিক করলো আমি ওকে পিক করলাম, কারণ ওরও মাথা সেদিন ঠিক ছিল না আমারও ছিল না। এইভাবে 9 বছর কেটে গেল। আর মজার ব্যাপার দিদি, বাকি যারা ছিল তারা আজকে নেই, সবাই চলে গেছে, তারা সুস্থ, তো তারা মানে বেরিয়ে গেছে, আমরা দুজন অসুস্থ একসাথে থেকে গেছি, আমরা ছাড়িনি একে অপরকে, একদমই না। সৌমি, অলিভিয়ার কি কি অসুস্থতার পরিচয় পাও তুমি জেনারেলি মাঝে মাঝে? না, ওর একটা দারুণ স্বভাব আছে, সেটা হচ্ছে ভীষণ ম্যাচিওর, ভীষণ রেসপন্সিবল, কিন্তু নিজেকে নিয়ে নয়, বাকি সবাইদের নিয়ে, নিজের দিকে খালি খেয়াল রাখে না, মানে বিপদ ওইদিকে আরে এদিকে আয় আমি এদিকে, বিপদে যাওয়া, কারোর একটা এমন রেসপন্সিবিলিটি নিল যে দরকারই ছিল না তার, মানে সেও বলছে এতটা তো ভাবিনি, ও লাফিয়ে তার রেসপন্সিবিলিটি নিয়ে নিল, আর আমি হচ্ছি ওর নাটকের বিবেক, মানে আমি ছড়াই আর ও গোটায়। হ্যাঁ, তো এইটা করতে করতে না করতে আমরা মানে এমন এখন হয়ে গেছে, মানে আমাদের কিন্তু সত্যি মানে সেরকম কোন মানে খুব টিপিক্যাল মেলি বন্ধুত্ব সেরকম নয়, মানে হ্যাঁ মেলি আমরা প্রচন্ড গসিপ করি, সেটা আলাদা, গসিপ বাট হামলেস, হামলেস গসিপ তো আমাদের সেটা রয়েছে, কিন্তু মানে আমাদের কানেকশনটা পুরো অন্য রকম, যেন মনে হয় যে আগের জন্মে আমরা কোন রকম একটা আমাদের ফ্যামিলি সম্পর্ক ছিল, যেটা আমি যদি কিছু নাও বলি আমি চোখটা যদি এখান থেকে এরকম ঘোরাই ও বুঝে যায় যে ওর এবার এটা লাগবে এগিয়ে দিই। হ্যাঁ, লাগবে এটা, ওটা একটা আন্ডারস্ট্যান্ডিং, তো আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে একটা অদ্ভুত রকম ভাবে। একটা কথা বলে বা শোভি, অলিভিয়া যে এত সারাক্ষণ ঘুরে বেড়াচ্ছে একা যায় নাকি? না না না, একা একা একা, ওকে নিয়ে সে কি মাঝে মাঝে রান্না করে খাওয়ায় তোকে? না, বাড়িতে কুক আছে, কুক রান্না করে খাওয়ায়। ও, রোজ সকালবেলা এসে জিজ্ঞেস করে দিদি কি রান্না করবো, কুকটা কে? দিদি এটা কে বলে? ওটা দিদি বলবে না, ওটা তো না, ঠিক আছে, ও তোকে ভালোবেসে দিদি বলে ডাকে, ভালোবেসে দিদি বলে ডাকে, ডার্লিং আর ডিয়ার একসাথে মিশিয়ে দিয়েছে দিদি, স্কুলের বন্ধু। একদম একদম। কোন ক্লাস তখন দুজনের? আমি ক্লাস 7 এ পড়ি, অন্য একটা স্কুল থেকে ট্রান্সফার নিয়ে আর কি আমাদের স্কুলে আসে, তো আমার সেকশনেই পড়ে, দেখলাম একটা বেশ নতুন মেয়ে এসছে যাকে আমার জাস্ট ভালো লাগে, কোনো রিজন নেই, আমাকে স্কুলে সব থেকে বেশি বলি ওই করেছে। আমার বার্থডেতে সবার জন্য কেক এনেছি, ক্লাসের সবাইকে দিয়েছি, একটাই কেক পড়ে আছে, ওকে দিইনি আমি, ঠিক লাস্ট কেকটা হঠাৎ খাওয়ার সময় সরি এ বাবা আন্না নেই, মানে এরকম যে মিল ছিল আমি ওর প্রতি, আর ও সত্যি খুব সহ্য করতো আমাকে, তারপরে কখন বন্ধু হয়ে গেল। এইবার তোমার টাইম ডোরা, এত টর্চার করেছে তোমাকে, সব খুঁজে সুদে আসলে বার করো। বন্ধু হওয়ার পরে আরো বেশি টর্চার করেছে আমার। হ্যাঁ হ্যাঁ, অনেক সময় এরকম হয় যে অন্য কারোর সাথে হয়তো ঝামেলা হয়েছে বা ঝগড়া হয়েছে, তো হঠাৎ করে যখন আমাকে টেক্সট করে বা কল করে আমার উপর রেগে যায়। বাট এখনো সয়ে গেছে, মানে এখন আমি র্যান্ডম যখন বললাম আমার না তো আমার কোনো বন্ধু দরকার নেই জীবনে, আমি তোর সাথে আর কথা বলতে চাই না। এমনি কি কাছাকাছি থাকা হয়? মোটামুটি দেখা সাক্ষাৎ হয়, সে তো হতেই থাকে। আর বলতে গেলে আমার স্কুলের যাবতীয় যা গুড মেমোরিজ বা যা কিছু সেটা ভালো মন্দ সব মিলিয়ে ইজ উইথ হার। খুব ভালো থেকো অশ্মি এবং ডোরা। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি।
Will you marry me, Meg? বিয়েতে রাজি হয়ে গেলাম, পাত্র কে নাকি নীল, ঠিক কি হচ্ছে আমার তো কিছুই মাথায় আসছে না। আমি কি সত্যিই নীলের সঙ্গে আবার সাত পাক করছি? এটা কি সম্ভব? আমি কোনো স্বপ্ন দেখছি না তো। আচ্ছা, আমি ওরকম রেগে গেলাম কেন? ওখানে নীল না থেকে যদি আর কেউ থাকতো, কারোর সঙ্গে যদি এখন সাতপাক করতাম। না না, আচ্ছা যা ভাবছি তাই ঘটছে তো, নাকি আমার স্বপ্ন হঠাৎ ভেঙে যাবে? সাতবার পাকে সাত জন্ম, এখন কিন্তু চোদ্দ জন্ম আমাকে সহ্য করতে হবে। এত বড় একটা ধোকা দিলে তোমরা আমায়। ভাবি মা, তোমরা আমাকে মিথ্যে বললে, কন্টিনিউয়াসলি মিথ্যে কথা বলে গেলে। মেঘের সঙ্গে নীলের বিয়ে দিচ্ছ আমাকে সেটা জানাতে এত ভয় পেলে তোমরা কেন? আমি কোনোভাবে বাধা দিয়ে দিই সেই ভয় পেলে? তোমরা যা ভয় পেয়েছো সেটা এবার সত্যি হবে। মেঘের যা ক্ষতি করব চিরকাল মনে থাকবে তোমাদের। মেঘ, আমি নিজের কাছে নিজে প্রমিস করছি, কাউকে শুনিয়ে না, কারোর সামনে না। মেঘ, তোমার সম্মান আমি আর কখনো এতটুকু নষ্ট হতে দেব না। আমি এত এত অযোগ্য হওয়া সত্ত্বেও আমাকে এমন করে ভালোবেসেছ তুমি। মেঘ, তোমার ভালোবাসার মর্যাদা রাখব আর তোমার চোখের জলের কারণ হব না, কোনোদিনও না। আমার সব দোষ সব ত্রুটির জন্য এই আগুনকে সাক্ষী রেখে আমি ক্ষমা চাইছি মেঘ। এই পবিত্র আগুনে আমাদের ভেতরের সব দোষ জ্বলে পুড়ে শেষ হয়ে যাক। আমাদের ভালোবাসাকে সবাই যেভাবে জিতিয়ে দিয়েছে, আমি সেই ভালোবাসাকে দু হাতে আগলে রাখবো সারা জীবন। জি ফাইভ ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। শত অন্যায় শত ভুলের পরেও আমি তোমাকে কেন ক্ষমা করেছি জানো? কারণ আমি তোমার চোখে সেই অপরাধ বুঝতে দেখেছিলাম, তোমাকে অনুতপ্ত হতে দেখেছিলাম, প্রতি মুহূর্তে দেখেছিলাম। আমি জানি নীল, পৃথিবীতে বাপির পরে কেউ যদি আমাকে তার নিজের সবটুকু দিয়ে ভালোবাসতে পারে সেটা শুধুমাত্র তুমি। ক্ষমা করো নীল, আমি আজ যে আচরণ করলাম তার জন্য আমায় ক্ষমা করো। আমি তবে ঠিক আন্দাজ করেছিলাম, একেবারে ঠিক। ফাইন দেন, তোমরা তোমাদের প্ল্যানে এত দূরে গিয়েছ, আমাকে সরিয়ে রেখে বিয়েটা দিয়ে দিয়েছ, এবার বাকি আমি আমার প্ল্যানে এগোনোর সময় এসে গেছে। সরি মেঘ, সরি, আমি তো বলেইছি আমার হারাবার কিছু নেই। আই ডোন্ট কেয়ার এনিমোর, তোকে আমি কোনোভাবেই জিততে দেব না।
কেউ গুলি চালিয়েছে, মেঘের কাঁধে লেগেছে। কি সাংঘাতিক কাণ্ড! নতুন বউকে গুলি! কি গুলি করবে কে? কে এখন এখানে গুলি করবে? কে ওকে? অনিন্দ, এদিকে তাকাও, ময়ূরে গুলি মেরেছে অনিন্দ। ও মেয়েকে একদম প্রাণে শেষ করে দিতে চাইছিল। ও সর্বনাশী! অমর আমাদের মুখ পুড়েছে! আমার অমর আমার মুখ পুড়েছে! আমি কিছু করিনি, আমি কিচ্ছু করিনি। আমার নামে মিথ্যা বলা হচ্ছে, আমি কিচ্ছু করিনি। আমি জানি না। আমি জানি লাল, তুমি এক্ষুনি পুলিশে খবর দাও। আমি নিজে ওকে পুলিশের হাতে তুলে দেবো। এক্ষুনি পুলিশে খবর দাও। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। কৌশিক মুখার্জির অ্যাটেম্পট টু মার্ডার কেসটাও আপনি সলভ করার চেষ্টা করছেন, সবটা জানি। কোন থানা, কি কি নাম্বারস, কি কি সেকশন, সবটা জানি। ম্যাডাম, আপনি তো সবটাই জানেন, অথচ নিজের ছেলের খোঁজটা আপনি? না, জানি না, জানি না, খোঁজ পাচ্ছি না। সান ইজ মিসিং, আমার ছেলে হারিয়ে গেছে। আমি জানি না, খোঁজ পাচ্ছি না, কিচ্ছু করতে পারছি না। সব রকম পর্যায়ে গিয়ে সব রকম চেষ্টা করছি, ইনভেস্টিগেশন করছি, তদন্ত করছি, কিচ্ছু করতে পারছি না। আমি কোনো খবর পাইনি। ওকে ম্যাডাম, আমার ফাইল, আমার নাম বিজয়লক্ষ্মী ঘোষ। ম্যাডাম, কি বলছেন? কি আপনাকে চিনব না? আপনাকে দূর থেকে অনেক দেখেছি, কিন্তু কাছে আসার সুযোগ পাইনি। আমি তো আমি কাছে চলে এলাম। আই ওয়ান্ট মাই সান। কথা বলে রাখি, এই ইনভেস্টিগেশনটা কিন্তু পুরো ব্যক্তিগত পর্যায়ে হবে। মিস্টার হর্ষবর্ধন রায় আপনার সব রকম সাহায্য করবেন, মাথায় রাখবেন এটা। ইয়েস ম্যাডাম, এই ফাইলে পুরো কেস স্টাডি রয়েছে। সেদিন পার্টিতে কারা কারা ছিল, কারা কারা ছিল না, কার সাথে কার কি সমীকরণ, কি কেমিস্ট্রি, কারা কারা এসেছিল, কারা কারা আসেনি, সবটা রয়েছে। আমার ছেলেটা জাস্ট উবে গেছে, কোনো খোঁজ পাচ্ছি, কাউকে ধরতে পারিনি, কাউকে না। ওকে ম্যাডাম, আমি দেখছি। চ্যানেল? ইয়েস ম্যাডাম। ইনভেস্টিগেশনটা কিন্তু ব্যক্তিগত পর্যায়ে হচ্ছে। ক্রিমিনালকে খুঁজে পেলে আমার হাতে তুলে দেবেন, পানিশমেন্ট আমি দেব। কিন্তু ম্যাডাম, ল ডোন্ট ট্রাই টু টিচ হার। নো স্যার, আই এম সরি স্যার। যদি আমার ছেলে মিসিং হয় তাহলে শাস্তিটা অল্পের উপর দেওয়া হবে, কিন্তু যদি আমার ছেলে হারিয়ে যায়? যদিও না থাকে, তাহলে আমি ক্রিমিনালকে নিজে হাতে শুট করব। আপনার চোখে জল,
সানগ্লাসে ঢাকা যাচ্ছে না। মা তো চলুন মিস্টার রায়। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। শুট করতে মানে মানে টার্গেট মানে গুলি করতে হবে তো, চ্যাম্পিয়নশিপ হচ্ছে, চ্যাম্পিয়নশিপ হচ্ছে, আমি জানি। না না, চ্যাম্পিয়নশিপ কি করে হবে, কোথায়? চারিদিকে আছে তো, এটা আমি, এটা আমি জানতাম না। আমাকে কি করতে হবে? আপনাকে শুট করতে হবে। শুট করতে হবে, ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার বোকা, বেওকুফ আপনি, ঘটে কোনো বুদ্ধি নেই। শুট করতে হবে, শুট করতে গেলে কি লাগে? রাইফেল লাগে, বন্দুক লাগে, কই বন্দুক কই? শুট করতে হবে, বন্দুক কই? কি হলো? রিভলভার। এবার আমি পারবো, হ্যাঁ পারবো মা, পেয়ে গেছি। আমি আমি টার্গেট ফিক্স করে দেবো। আমাকে রেঞ্জ বলো, রেঞ্জ বলো, আমি 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 টার্গেট ফিক্স করে দেবো। আমি কত মিটার রেঞ্জের মধ্যে আছি, টেল মি নাও, আই ক্যান শুট। কাকে শুট করতে হবে? ওই দেখুন, ওদিকে দেখান, ওদিক থেকে একজন আসবে মেরুন সালোয়ার পরে, আরেকজন আসবে নীল সালোয়ার পরে, আপনি তাকেই শুট করবে। বডি, হ্যাঁ বলো, টেক কেয়ার বডি। অ্যাকশন রিপ্লে স্টার্ট হচ্ছে, আমি মুভ করছি। আমি আপনাকে মুভ করতে বললে আপনি মুভ করবেন, একটা ফায়ারিং এর শব্দ হবে, সেটা শুনেই আপনি আমাকে বাঁচাতে যাবেন, তারপর আরেকটা ফায়ারিং এর শব্দ হবে, সেটা শুনে আপনি পড়ে যাবেন, সত্যি সত্যি গুলি লাগার পর যেরকম পড়ে গেছিলেন। অল দ্য বেস্ট বডি, অল দ্য বেস্ট টু ইউ টু। আমি এই মেয়েটাকে দেখছি, যে আমার টার্গেট না, ও আপনার টার্গেট নয়। তাহলে কে আমার টার্গেট? হে আমার টার্গেট বললাম না, নীল সালোয়ার পরে আসবে একজন, সেই আপনার টার্গেট। ও তাই না? হ্যাঁ তাই। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। ও কি কথা, তোমার গয়নাগুলো তো এখানে আছে, সেগুলো নিতে হবে তো? না মা, ওগুলো এখানেই থাক, পুতুলদের বিয়ের দিন ওগুলো দিয়ে সাজিয়ে দিও। না মা, সেটা হয়নি, আমার কিছু গয়না আছে, আমি দেবকুন পুতুলকে, কিন্তু তোমার গয়নাগুলো তোমাকেই নিতে হবে। ঠিক আছে, আজ না হোক আমি কাল গুছিয়ে রেখে দেবো, কেমন? সে দেখা যাবে, এখন আমি আসি।
জেঠিমা রান্না করে রেখেছে, তো সবাই অপেক্ষা করছে। পুতুল দিয়ে আমি আসছি। হ্যালো, কাল আসবি তো আমাদের বাড়িতে? আসবো। ঠিক আছে, একবার হলেও এসে তোমার সাথে দেখা করে যাবো। খাওয়া দাওয়া করে নিও। টাটা। শিমুল, আরেকবার কি সুযোগ দেওয়া যায় না আমাকে? কি ব্যাপারে? আমি আরেকবার নতুন করে শুরু করতে চাই শিমুল। শোনো, আমি তোমার কাছে সর্বান্তকরণে ক্ষমা চাইছি। হাত জোড় করে আমি ক্ষমা চাইছি। একটা দাঁড়িয়ে এসেছে, একটা মজাও করে না রে এমন ধর কথা বলতে। এখন এত সাতকান ধরে আমার পরে এসি, সে টাকা বাপ বড় কথা বলছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই এতদিন তোমার ক্ষমা চাওয়ার কথা মন থাকেনি কো? হ্যাঁ, আর এতদিন আমার বউটার কাছে ক্ষমা চাইতে পারোনি, এমন এসে ক্ষমা চাইতে হুঁদো কোটা। নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছিস, নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছিস তুই। কি আর বলবো, তোর দুঃখে না শিয়াল কুকুরও কাঁদবে না রে। কেন গো, প্রিয়াঙ্কা কোথায় গেল তোমার? প্রিয়াঙ্কা তোমাদের বিয়ে করবে বলেছিল, প্রিয়াঙ্কা আমি তো পালিয়ে গেছে। প্রিয়াঙ্কা হ্যাঁ জানা যা গে, প্রিয়াঙ্কাকে ধর না, বিয়ে করবে না বলেছে। হ্যাঁ শিমুল, আমি সত্যি সত্যি আরেকটা সুযোগ চাইছি তোমার। আমাকে ক্ষমা করো তুমি। বাজারে বুঝি মেয়ে কম পড়েছে? Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। আমি বলতে চাইছিলাম কি যে শুনুন না, আপনি যদি আমার মেয়েটাকে একটু আপনার নিজের মতো করে মানিয়ে নেন, মানে ভারী দুঃখী মেয়েও আমি এটুকু কথা দিতে পারি, আপনি যদি তাকে একটু ভালোবাসেন তাইলে সে তার হাজার গুণ আপনাকে ফিরিয়ে দেবে। আমার ভালোবাসা নিয়ে এত মাথা ঘামাচ্ছেন কেন আপনি? ভালোবাসার জন্য তো আমার দেওর আছে, আমার দেওরের ভালোবাসাই যথেষ্ট। আমার ভালোবাসাতে কি এসে যায়? আপনার মেয়ে সংসার করতে পারবে কোনোদিনও? কেন বলো তো? আমি পারবো, আমি কেন কেন পারবো না? আমি ও স্যার আমরা সব কারো কাজ করতে পারবো। হ্যাঁ আমরা আমি কিছু করতে পারি না, আমি শিমুল অনেক কিছুই শিখেছে আর বাবা পারি করতে। এবার যখন এখানে আসবো আমি তখন আমি সব কাজ তোমার কাছ থেকে শিখে নেব, আমি সব কাজ করে দিতে পারবো। হ্যাঁ আমি তোমার যত্ন করবো, লেখাপড়া করবো, সব কাজ করতে পারবো। ও স্যার তুমি বলো, আমি তোমাকে ভালো রাখবো না স্যার? পারবো না আমি তোমাকে ভালো করে রাখতে? রাখবে পুতুল, নিশ্চয়ই রাখবে। রঞ্জা এভাবে ওর সঙ্গে কথা বলো না, এতে কিন্তু ও ভয় পেয়ে যাবে। এভাবে কথা বলছি বলে তোমার খুব গায়ে লাগছে বুঝি? তা তো একটু লাগবে, দুদিন পরে যাকে বিয়ে করবে বলে মনস্থির করেছি
তাকে যদি তুমি বুঝতে না পারো তাহলে তো একটু খারাপ লাগবেই, তাই না? ও, আমি বুঝতে পারছি না, শুধু হাবাকে হাবা বললে দোষ? আচ্ছা, আপনার কি এই বিয়েতে কোনো আপত্তি টাপত্তি আছে নাকি? ওই যে বললাম, আমার ঘাড়ে কথা মাথা যে আমি আপত্তি করব। আমার দেওরের যেখানে পছন্দ সেখানে আমি আপত্তি করার কি? দেখুন, আপনি তো তীর্থদার বৌদি হন, সম্পর্কে বড়, তাই আপনার এই বিয়েতে আপত্তি থাকতেই পারে। আর সেই কথাটা খুলে বলুন, যদি সত্যি আপনার এই বিয়েতে আপত্তি থাকে তাহলে বলে দিন যে এই বিয়েটা দেবেন না। আমি দেবেন না মানে তা কি? আমার পছন্দ হয়েছে স্যারকে, স্যার আমাকে পছন্দ হয়েছে, আমাদের দুজন দুজনকে পছন্দ হচ্ছে, তাহলে কে বেটার আছে থাকলো না থাকলো তাতে আমার বয়ে গেল। বাবা বাবা, আপনার মেয়ের আর গুণ নেই কিন্তু ছাড় গুণ আছে দেখতে পাচ্ছি। দেখুন, এটা তো আপনাদের বলাই হয়েছিল যে পুতুল ঠিক মতো কথাবার্তা বলতে পারে না, কখন কোথায় কি বলতে হয় না হয় ও ঠিক সেভাবে জানে না। যদি সেটা জানতোই তাহলে কি আর এত সমস্যা থাকতো বলুন। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। আমাকে ঠকিয়ে শান্তি পাওনি না? এখন ঈশার ক্ষতি না করে তুমি থামতে পারছো না, তাই তো? তুমি তুমি ঈশাকে ল্যাং মেরে ফেলে দিয়েছিলে, তাই না? এই সৃজন, তুমি বাজে বকার জায়গা পাওনি না? ও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, অনুভব যদি এখন এখানে থাকতো না তোমাকে মজা দেখিয়ে ছেড়ে দিত। তুমি ওকে ভয় পাও সেই জন্য আমাকে এখানে একা টেনে এনেছো। আমার কি খেয়ে কোনো কাজ নেই নাকি তোমার ঈশাকে ল্যাং মেরে ফেলে দেবো? ওই স্বভাব না আমার নয়, তোমার ঈশার। এই ঈশার নামে একদম বাজে কথা বলবে না বলে রাখলাম। ছেড়ে দাও সৃজন, ছেড়ে দাও ওকে। কোথা থেকে একটা গানের আওয়াজ পাওয়া যাচ্ছে না? হ্যাঁ তাই তো, কোথা থেকে আসছে বলো তো? তোমার ফোন থেকেই তো, তোমার ফোন থেকেই তো আসছে গানের আওয়াজ। আবার রোমান্টিক গান বাজছে। হ্যাঁ, ওর সাথে মারপিট করতে গিয়ে মোবাইলে চাপ পড়ে গানটা বেজে উঠেছে। তুমি দেখো, তুমি আসার আগে কিন্তু গানটা বাজছিল না, তুমি এসে গানটা শুনতে পেয়েছো, তাই না? মনে করে দেখো। আমি আসার পর তোমরা গান বাজাও, নাচো, যা পারো তাই করো, আমি গেলাম অনুভবের কাছে। যাও। কি মনে পড়ছে? না আমার মনে পড়ছে না। এই দেখেছো, আমি বললাম না তুমি আসলে তাই হাত লেগে গান বেজে গেছে, কি কোইন্সিডেন্স বলো? আমি আসার পরে? হ্যাঁ তো, আবার কি? হ্যাঁ তাই হবে। আসলে সৃজন, আমি না খুব ভয় পেয়ে গেছিলাম, আমি ভেবেছিলাম তুমি আর পর্ণা আবার লুকিয়ে দেখা করছো। পর্ণার সাথে লুকিয়ে দেখা? মাথা খারাপ তোমার? কবি নেই, मैं उसका खून पी जाऊंगा, छोड़ूंगा नहीं उसे। আবার ওভারঅ্যাক্টিং শুরু করেছে। আরে আমি তো তখন দেখলাম ওই তোমায় ল্যাং মেরে ফেলে দিল, তারপর আমি সহ্য করতে পারলাম না, আমি ওকে সোজা টেনে এনে সরাসরি জিজ্ঞেস করলাম, আর তারপরেই ওর সাথে মারপিট বেঁধে গেল। সৃজন, সৃজন তুমি আমাকে ভালোবাসো তো? খুব শখ না আমার পরের ঘাড়ে ওঠার? দাঁড়া, পুরীর সব শখ আমি গুছিয়ে ছাড়বো। হ্যাঁ অফকোর্স, ভালো না বাসলে তোমার সাথে ভ্যালেন্টাইন্স ডে কাটাতে আসতাম। আর তুমি না পর্ণার থেকে অনেক ভালো। ঈশা, কি হলো সৃজন? কাতুকুতু, আমার না একটু কাতুকুতু আছে তাই কাতুকুতু লাগছে। ঈশা, আমি না তোমার জন্য একটা সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছি। সারপ্রাইজ? দেখবে তো, চলো 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 চলো। হ্যাঁ সারপ্রাইজ। সৃজন একদম ঠিক সময় ঠিক চালটা ছেড়েছে, এবার জমবে মজা। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।
মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। সত্যি বলতে কি বড় বাবু, অন্যের পথে খাওয়ার মজাটাই আলাদা। আহ, তুমি একটু থামো না গো, সারাক্ষণ উল্টো পাল্টা কথা। নিজে তো পয়সা দিয়ে কোনোদিন আজ পর্যন্ত খাওয়াও এই ধ্যাসটা মো করে না তো, দরকার হলে এক বাটি সুপের দাম আমি দিয়ে দেবো। বাবা, আজকে কে খাওয়াচ্ছে, সৃজন তো? সরি সরি সরি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আমি। কিন্তু আসল কাজটা হলেই হয়। চক্ষু দাদা, এবারে যদি ঈশাকে ধরতে না পারি তাহলে খুব বড় একটা সুযোগ হারাবো, আর হয়তো এত বড় সুযোগ পাবোই না। চক্ষু দাদা গো, তুমি দেখো। ওই তো, সৃজনের জুতো লক্ষ্য করে যেতে হবে। বেশি তাড়াহুড়ো করা যাবে না। অনুভব কি হলো নিচে? তলা গলা গরম স্যুপ, গলার নিচে চলে গেছে, খুব গরম বাবা। কি যে করো না তুমি মাঝে মাঝে, গিলে নিয়েছি। চকু দাদা গো, তুমি দেখো সৃজনের হাতে যেন চিরকুটটা পৌঁছে যায়। সৃজন আর অনুভব কেউ যেন ধরা না পড়ে, আর চিরকুটটা পেয়ে যেটা লেখা আছে সৃজন যেন সেরকমই কাজ করে। দেখো সৃজন মনে হচ্ছে চিরকুটটা পেয়ে গেছে। ঈশাকে ডায়মন্ড নেকলেসের লোভ দেখিয়ে সরাও। এবার শুধু অনুভব ভালো ভালো ফিরে আসুক, ব্যাস তাহলে নিশ্চিন্ত। এই হচ্ছে হোটেল, পায় নিচে গদি দিয়েছে, পায় নিচে গদি। হ্যাঁ, আমিও পেয়েছি, এই তো পাবেই তো, এটা জ্যান্ত মানুষকে গদি বানিয়ে দিল। উফ, এই এই একটা পায় লাগলো, সর্বনাশ। তেরিয়ে তো পেতে পেতেও পেলাম না, কি কেসটা দেখি। এই গদির নির্ঘাত অনুভবের, এবার কি করি? Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। কেউ জানতে পারেনি তো? না ফুলকি, আমি সকলকে বলে দিয়েছি যে রোহিত সুপারস্টোরেই আছে, রাতে ওখানেই থাকবে, আমি সময় মতো ওকে গিয়ে নিয়ে আসবো। সবাই আমার কথায় বিশ্বাস করে নিশ্চিন্তে ঘুমাতে গেছে, আর জেঠুমনি তো বাড়িতে নেই, তাই সকলকে বোঝাতে সহজ হয়েছে বিষয়টা। ফুলকি, এসব কি হচ্ছে বলতো, আমি তো কিছুই বুঝতে পারছি না। শালিনী যে আরম্ভ করেছে তাতে তো রোহিতের প্রাণ বেরিয়ে যাওয়ার জোগাড়। রোহিত এই টানা পড়েনটা আর কতদিন সামলাবে বলতে পারো? আমার মনে হয় রোহিতের এবার স্পষ্ট করে শালিনীকে বলে দেওয়া উচিত। স্যার কি বলবেন? আরে বলবে, শালিনী ওর অতীত আর তুমি ওর বর্তমান। শালিনীর মুখের উপর বলে দেওয়া উচিত যে এবার ফুলকি দাসের সাথেই সংসারটা হবে, ব্যাস। আর ভালোবাসা তার কি হবে? আমার মনে হয়
রোহিত শালিনীকে সেভাবে ভালোবাসতে পারেনি না, মানে মাঝে মাঝে ও বিরক্ত হয়ে যেত জানো, যেখানে তোমার মতন একটা লক্ষ্মী মেয়ে রোহিতের এরকম সেবা যত্ন করছে সেখানে পূর্ণ ভালোবাসা টেকে নাকি। ও এখন অনেক ভালো আছে। তমাল দাদা, আসলে কি বলতো, তুমি তোমার এই বোনটাকে এতটাই ভালোবাসো না যে তোমার এরকম মনে হচ্ছে? স্যার আসলে এখনো শালিনী ম্যাডামকেই ভালোবাসেন। তুমি যেরকম চিংড়ি দিদির হাজারটা খারাপ কথা শুনেও চিংড়ি দিদিকে ভুলতে পারো না, ভালোবাসো, স্যারেরও একই অবস্থা গো। ভালোবেসে যাকে বিয়ে করেছে তাকে কি ভুলতে পারা যায়? এদিকে আবার ফুলকি দাস এসে পড়েছে, স্যারের ছাত্রীও বটে আবার স্যারের উপকারও করে বসেছে, বেচারা কি করবে? যাকে স্যার এখন ঘুমোক, তুমি শুতে যাও, আমিও ঘরে যাই। আর শোনো না, বলছি তুমি যাওয়ার সময় বাইরে দিয়ে দরজাটা টেনে দিও, দিদি তো দরজা খুলবে না, মা নিশ্চয় বারণ করেছে, কাল সকালে কেউ না কেউ ঠিক খুলে দেবে। ফুলকি, রোহিতের মনটা না সোনা দিয়ে বাঁধানো, বুঝলে? যাই হয়ে যাক, ও তোমাকে ছাড়বে না, তোমাকে ছেড়ে থাকতে পারবে না, তোমার ভালোবাসা ওকে স্পর্শ করবেই। দেখো, আর স্পর্শ না করাই ভালো মা কালী, স্যারকে আমি শান্তি দিতে চাই, তোমাকে তো বলেইছি কথাটা। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। আপনি তো রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেলেন, ফুলকি দাস মেজো জেঠিকে বোঝাতে গেল তার আংটি ফেরত দেওয়ার বিষয়ে। আসলে মেয়েটা মাথা টাতা ঠিক নেই তো, কিন্তু কে রোকে ফুলকি দাসকে? ফুলকি দাস ঠিক পালালোই, পিয়াল সাহায্য করেছিল, আপনার তো কেউ খুঁজে পাচ্ছিল না, কিন্তু ফুলকি দাস খুঁজে পেয়েছে, আমাকে ফোন করে ডেকেছে, আমরা তোমাকে গোপনে নিয়ে এসেছি, বুঝেছো? বাড়ির সবাই জানে তুমি সুপার স্টোরে রাত কাটিয়েছো, এটা আমি সবাইকে জানিয়েছি, ক্লিয়ার? শালিনী এখন শান্ত ঘুমাচ্ছে। আর ফুলকি, ওর কি হলো? তিনিও ঘর থেকে বেরিয়েছেন, মাঝে যে এত কাণ্ড করেছেন সেটা কেউ জানে না, বাড়ির পরিবেশ গম্ভীর, আর কিছু? ফুলকিকে ডাক। হ্যাঁ, ফুলকিকে মানে শালিনীকে না? ফুলকি, ফুলকি, আরে তোমার স্যার তোমাকে ডাকছে, তাড়াতাড়ি এসো। আমিও তো অনেকবার ফলের রস খেয়ে ফেলেছি, আপনি তো এটাই খাওয়াতেন, আজ বিশ্রাম নিন, ভালো করে খাওয়া দাওয়া করুন, আমি একটু বেরোব। কোথায় যাওয়া হবে? একটা কাজ আছে, তারপর স্টোরেও যাব। তমাল দাদা, বলছি স্যারকে তুমি দেখো, আর মাকেও একটু সামলে, মা খুব চোটে আছে গো। আমি আসছি। হ্যাঁ, রোহিত, কি বুঝলি? ফুলকি দাস খুব বড় বড় হাবভাব দেখাচ্ছে না? তারপর কাল রাতে আবার এত কাজ করেছে, এখন তো নিজেকে আরো বেশি ওস্তাদ ভাববে না। দেখ, এই যে আবার বেরোলো, আবার কি নতুন পাকামো করে। দেখ শোন না, ধানুকে একটু বলিস ওকে সামনে সামনে রাখতে, ঠিক আছে? ওর তো মাথার কোনো ঠিক নেই, সো
প্লিজ। তো কোর্টে গেছে কেস পাওয়ার আশায়, ও আসুক ফিরলে বলছি। তুই এক কাজ কর, লেবু জলটা খেয়ে নে, ঠিক আছে? তাহলে খেয়ে নে। তোমার থ্যাংক ইউ, আই মিন সব দিক ম্যানেজ করেছিস তুই, সেই জন্য থ্যাংকস আ লট। এই থ্যাংক ইউটা আমার প্রাপ্য নয়, এটা ফুলকি দাসের প্রাপ্য। আর আমার মনে হয় তোর শালিনীকে বলে দেওয়া উচিত যে তুই ফুলকিকে ছাড়া থাকতে পারবি না। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন Z5 অ্যাপে একদম ফ্রি। ওম ভূতগণাদি সেবিতম, ওম ভূতগণাদি সেবিতম। দাদা এই আশুরিক মন্ত্র জপ তুমি শুনতে পাচ্ছো? অবশ্যই সেই অসুর আশেপাশেই আছে। আমাদের খুব সাবধানে দুর্মুখ আসুরের খোঁজ করতে হবে। ॐ भूतगणादि सेवितम्, ॐ भूतगणादि सेवितम्। नमामि विघ्नेश्वरम्, नमामि विघ्नेश्वरम्। स्वाहा स्वाहा स्वाहा। দেবতাগণ, আজকের দিনটা নিজেদের মনে গেঁথে নাও, গেঁথে। বহু বছরের তপস্যার পর আজ দুর্মুখাসুর অবশেষে অগ্নিবেশ ধনুকের নির্মাণ করেই ফেলেছে। এই ধনুক সম্পূর্ণ আসরিক, কারণ এটাকে আমি তন্ত্র মন্ত্র সাধনা দিয়ে নির্মাণ করেছি। যখন আমি অগ্নিবেশ ধনুকে ছিলা পরাবো, তখন এইটা অজেয় হয়ে যাবে, অজেয়। দেবতাগণ, নিজেদের জন্য এখন কোনো অন্য স্থান খুঁজে নাও, কারণ শীঘ্রই আমি স্বর্গ আক্রমণ করে স্বর্গের অধিপতি হয়ে যাব, স্বর্গের অধিপতি। তারপর তোমরা আমার কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু পারবে না। আর মৃত্যু, মৃত্যু তো আমাকে ছুঁতেও পারবে না। এই ভয়টাই আমি পাচ্ছিলাম দাদা। সারঙ্গ ধনুকের ছিলা এখানে নিয়ে আসার পিছনে ওর এটাই উদ্দেশ্য ছিল, যাতেও অগ্নিবেশ ধনুক নির্মাণ করে দেবতাদের পরাস্ত করতে পারে। দাদা, আমার তো চিন্তা হচ্ছে যে ওই ধনুকে একবার সারঙ্গের দৈব ছিলা পরানো হলে তাকে থামানো অসম্ভব হয়ে যাবে। কানাই, একটা উপায় হতে পারে। ওই দুর্মুখাসুর ধনুকে ছিলা পরানোর আগেই আমরা গিয়ে যদি ওর বানানো ধনুকটাই ভেঙে দিই, তাহলে তো কিছুই করতে পারবে না কানাই। চল দাঁড়াও দাদা। দাদা, অগ্নিবেশ ধনুক ভেঙে দেওয়ার পরেও আমাদের সারঙ্গ ধনুকের দৈব ছিলা তো খুঁজে বের করতেই হবে, তাই না? তাই চলো আগে আমরা ওই দৈব ছিলা খুঁজে বের করি, তারপর অগ্নিবেশের ব্যবস্থা করা যাবে। কিন্তু কানাই, এই বিরাট বড় সিংহল দ্বীপে আমরা সেই ছিলা কোথায় খুঁজব? কানাই, সেই ছিলা যখন দুর্মুখাসুর লুকিয়ে রেখেছে, তখন না হয় ওকেই গিয়ে জিজ্ঞেস করে নি, চল। আরে দাদা, দুর্মুখাসুর! Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।